তাড়াতাড়ি বের হও, আমার স্বামীকে যে মারার ওষুধ দিয়েছিলে মা, সে ওষুধ কি তোমার কাছে আর আছে? বলে আছে কেন, আরো লাগবে নাকি? বলে না, মারে আমার। ওরে স্বামীকে বেঁচে থাকার জন্য যদি কোনো ওষুধ থাকে তাই দাও, কারণ মা এই 25 দিনে আমার স্বামীর যত ভালো গুণ, স্বামীর যত ভালো আমি দেখেছি, এই রকম প্রাণের স্বামীকে আমি পৃথিবীর জমিন থেকে মারতে চাই না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা, আমার একজন ধনী মেয়ের সুন্দরী, ধনী এবং সুন্দরী একটি মেয়ে বিয়ে করেছে মাত্র 3 মাস। জোরে বলুন, কয় মাস? আরো জোরে, জোর হলো না, 3 মাস। 3 মাস পরে বাবার বাড়িতে এসে বলতেছে, মা ওই স্বামীর ঘর আমি করব না, আর ওই স্বামীকে আমি পৃথিবীতে বাঁচতেও দেব না, ওর মতো খারাপ। আমার চোখের সামনে অন্য নারীর সাথে মোবাইলে কথা বলে আর কিট 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 করে, আমি কিছু বলতে গেলেই আমার গালে সর, তোমাকে গালাগালি করে, বাবাকে গালাগালি করে, আর অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করা যায় না মা গো, ওর ঘর করব না, ওর পৃথিবীতে বাঁচতেও দেব না, পদ্ধতি দাও ওরে মারার কিভাবে লাইন করা যায়। মা বলতেছে, শোন, তুই যদি ওকে মারিস, বর্তমানে গোয়েন্দা এত তৎপর, 24 ঘন্টার মধ্যে তোকে ধরে ফেলবে, তো জেল হবে, ফাঁসি হবে, লাভ হলো কি? আমি মা তোকে বুদ্ধি দিতেছি, এইটা কর, দেখবি তোর কিছু হবে না, স্বামী মারা যাবে, কি আমি এমন একটা মেডিসিন দেব। মারা খেয়াল করেন, এই অষ্টা যদি জীবনে শোনেন, আপনার সংসারে খালি সুখ, খাবলা খাবলা কল 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 করে পড়বে, জীবনে কোনোদিন অশান্তির জন্য স্বামীর কাছ থেকে তা মানে হুজুরের কাছে তাবিজ নেওয়া লাগবে না। আমি আশা করতেছি শেষ পর্যন্ত শোনেন ভাইরা আমার। মা বলল যে আমি একটা মেডিসিন দেব, প্রত্যেক অক্তে 3 অক্তে ভাতের সাথে অল্প অল্প করে মিশাই দিবি, 1 মাস পরে তোর স্বামী সুক্ত হয়ে এমনিই নিজেই মারা যাবে, তোর কোনো দোষ হবে না, তবে তোর অ্যাক্টিং করা লাগবে 3টা। জোরে বলুন, কয়টা? এইবারে লোক কয়টা অ্যাক্টিং করতে হবে? 3টা। 1 নম্বর অ্যাক্টিং হল, তোর আলমারিতে যতগুলো কাপড় আছে প্রত্যেকটা কাপড় বের করে তুই আলনার পরে রাখবি, প্রতিদিন 1-1টা কাপড় পরবি, আর যদি পারিস একটু বিদেশি শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করবি, সুন্দর করে বিরাজ করবি, আর 1-1 দিন 1-1 রকমের চুল বাঁধবি, বাঁধার পরে শাড়িটা পরে স্বামীর সামনে যাবি। 1 নম্বরের অ্যাক্টিং, কারণ তোর স্বামী যখন 1 মাস পরে মারা যাবে আমার মেডিসিন খেয়ে, তখন এলাকার লোক যেন সবাই বলতে পারে, না না, এই স্বামীর সাথে স্ত্রীর সাথে এত মহাব্বত, ওর স্ত্রী সবসময়ের জন্য হাসি খুশি থাকতো, কোনো সময় মুখটা মলিন থাকতো না। 1 নম্বর মেডিসিন পারবি কিনা? মেয়ে বলে পারবো, ওর মারার জন্য এটা আমার কোনো ব্যাপার না, 1 মাস করতে পারবো। 2 নম্বর হল, তোর শ্বশুর শাশুড়ি মানে ওই জামাইয়ের বাপ মা আমার বিআইবিন কে এত খেদমত করবি, পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে যাবে, একজন বৌমা শ্বশুর শাশুড়ি কে এত খেদমত করে, এত খেদমত করবি, তোর স্বামী মারা যাবে 1 মাস পরে, তোর শ্বশুর শাশুড়ি পাগল হয়ে যাবে, এই রকম বৌমা যদি আমাদের বাড়ি ছেড়ে যায়, আফসোস করে মরে যাবো, আমাদের মেয়ের মতো বৌমা তো পাওয়া যায় না। 1টা মাস পারবি কিনা? বলে পারবো। 3 নম্বর অ্যাক্টিং হলো, তোর তো নামাজ পড়তে ভালো লাগে না আমি জানি মা গো, তুই একটু 1টা মাস নামাজের অ্যাক্টিং করবি, নামাজ পড়বি 5 অক্ত, আর মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবি। কি কারণে জানিস? তোর স্বামী যখন মারা যাবে, স্বামী যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে, এলাকাবাসী সকলে আলোচনা করবে, এত সুন্দর বউ 7 গ্রামে একটা পাওয়া যায় না, ওরে ও কোন মায়ের সন্তান, ওই রকম একটা মেয়ে ফেলে আমার ছেলেরও বিয়ে দিতাম, সুতরাং তোর অন্য জায়গায় বিয়ে দিতে আর কোনো দেরিও হবে না, এই অ্যাক্টিংটা করতে পারবি কেন? বলে তাও পারবো। অ্যাক্টিং কয়টা? জোরে বলেন, 3টা। চলে গেছে শ্বশুর বাড়ি, আমার খুব মহব্বতের মতি আর ঘুমাচ্ছে না ভাই, মাশাল্লাহ, যাক ভাই জানের আমার চলে গেছে শ্বশুর বাড়িতে। এবার যাওয়ার পরে 3 মাস মানে 1 মাস অ্যাক্টিং করবে, 25 দিনের মাথায়, জোরে বলেন কতদিন? 25 দিনের মাথায় বাড়িতে এসে ডাকতে যে, মা ও মা কই আসো মা, তাড়াতাড়ি বের হও, আমার স্বামীকে যে মারার ওষুধ দিয়েছিলে মা, সে ওষুধ কি তোমার কাছে আর আছে? বলে আছে কেন, আরো লাগবে নাকি? বলে না, মারে আমার। ওরে স্বামীকে বেঁচে থাকার জন্য যদি কোনো ওষুধ থাকে তাই দাও, কারণ মা এই 25 দিনে আমার স্বামীর যত ভালো গুণ, স্বামীর যত ভালো আমি দেখেছি, এই রকম প্রাণের স্বামীকে আমি পৃথিবীর জমিন থেকে মারতে চাই না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা জননী অবাক হয়ে ডাকতেছে, মা রে কি হয়েছে বল,
প্রতিদিন এক এক রকম করে যাওয়া শুরু করলাম, চুলগুলো পরিপাটি হয়ে যাওয়া শুরু করলাম। তখন আমার স্বামী আস্তে আস্তে করে সব নারীর ভালোবাসা ত্যাগ করে একদিন বাড়িতে এসে বলতেছে, আচ্ছা এই কদিন তোমার কেমন নায়িকাদের মতন দেখা যাচ্ছে, যত দেখি তত ভালো লাগে, বাইরে গেলে তোমার মতো সুন্দরী মেয়ে আমার চোখে পড়ে না, যা দেখি তোমার সে খারাপ, যা দেখি তোমার সে খারাপ। আল্লাহ আকবার, বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে, কয় এই মনটা কেড়ে নিলে, এই প্রাণটা কেড়ে নিলে, কি যেমন শ্বাস তুমি দাও, তোমার কথা তো আর এখন বাইরে গেলে বলতে পারি না। মা গো, আমার স্বামী আস্তে আস্তে করে সব নারীকে ত্যাগ করেছে, পরকীয়া বন্ধ করেছে। বন্ধুরে আমার দুই নাম্বার, আমার শ্বশুর শাশুড়ির যখন খেদমত করা শুরু করে দিলাম, মা ওর বাপ মার যত খেদমত করি ও আমার তত খেদমত করে। আগে জীবনে বাজার থেকে হাতে করে কিছু আনতো না, যেদিন থেকে ওর বাপ মার খেদমত করা শুরু করে দিলাম ওই দিন থেকে ও মাঝে মাঝে সোয়াব, মাঝে মাঝে বেগুনি, মাঝে মাঝে ডিমের সব হাতে করে করে এনে আমার সামনে এসে কয় খাও আব্বা মাকে দিয়ে আসো। ওর বাপ মা যত খেদমত করি ও আমার তত বেশি খেদমত করে, সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, মা আমি নামাজ পড়ি না, পড়তেও জানি না, নামাজের অ্যাক্টিং শুরু করে দিলাম, পাঁচ অক্ত শুধু উজু করে এসে গরম করে সেজদা দিই, কয় রাকাত জানি না পড়তেছি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ি। হঠাৎ একদিন গভীর রাতে অনুভব করলাম কে যেন আমার পিছনে দাঁড়িয়েছে, আমি দুইবারে সালাম ফিরাইয়া ও মা লক্ষ্য করে দেখলাম আমার স্বামী উজু করে আমার পাশে নামাজ পড়তে দাঁড়া গেছে। জনম দোকানে মা গো, আমার শরীরটা সেদিন থত্তর থত্তর করে কাঁপতেছে, যে স্বামী এক বিড়ির আগুন দিয়ে আরেকটা ধরাইছে, আল্লাহ আকবার, যে স্বামী গাঞ্জা খাইছে কথাই কথা আমাকে গালি গালাজ করেছে, জীবনে কোনোদিন ভালো একটা সুর আমি ওর কাছে পাই নাই, আরে গভীর রাতে সে কেমন করে দাঁড়ায় গেল। দেরি করলাম না, দুইটা হাত আমি আসমানের দিকে তুলে দিলাম, মা গো আমার চোখের পানি কেমন যেন আমার চলে এসেছি, আমি কাউকে বললাম না, আমার মালিককে ডেকে বললাম, মালিক তুমি কি পারো না আমার স্বামীর হেদায়ত দিতে, আমার স্বামীরে তুমি ভালো বানায় দিতে কি পারো না? এইরকম ধরে দুই এক মিনিট আমি দোয়া করলাম, কিছুক্ষণ পরে আমার স্বামী উঠে আমার মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে কান্দের বলে, বুধুরি এ বিবি আর কাঁদা লাগবে না, কাঁদিস না, আমি তুই যখন নামাজ পড়তে উঠিস কেমন যেন আমার ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গেছে, আজকে এই ঘরে তোর শুয়ে কথা দিলাম, যতদিন বাঁচি এক অক্ত নামাজ আমি কাজা করব না। মাওলা তোমার লাগিয়া কাঁধে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁধে আমার প্রাণ, আসো কত দূরে মাওলা দেখা দাও না মোহরে। মা বলতেছে তোর টেনশন নাই, আমি যে মেডিসিন দিয়েছিলাম ও ছিল হলুদির গুঁড়ো, যেরকম কিসের গুঁড়ো? মা বললো ও তো ছিল হলুদির গুঁড়ো, ও তো বিষ না, কারণ তোর বাপ তোর স্বামীর চেহারা ডুডবল খারাপ ছিল, আমার শাশুড়ির কাছ থেকে এই পরামর্শ শুনে এই তিন মেডিসিনে আমি তোর আমার বাবাকেও আল্লাহর অলি বানিয়ে ফেলেছি, যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই মেয়ে অ্যাক্টিং করেছিল কয়টা, জোরে বলে, মহিলারা তো বলাতে পারবো না, মনে রেখেন মহিলারা বলেন, জোরে বলেন, তিনটা, কয়টা? এক নম্বর হলো সুন্দর করে সাজাবে, এবার একটু মিলাই নেন, আপনার আমার স্ত্রীদেরকে 15 কান শাড়ি কিনে দিবেন, সব ন্যাত ফল দিয়ে আলমারির ভিতরে রেখে দেবে, 10 জোড়া জুতা কিনে দেবেন, সব আলমারির নিচে সাজাই রেখে সেরা শাড়ি কান টেকনির কাঠ দিয়ে সারাদিন জুতো তো পায়ে দেবে না, এ তিমির মতো আপনার সামনে ঘুরে বেড়াবে, মুখ শুকুই ধুলু হয়ে গেছে, সারাদিন গু গব সটকেই পেঁয়াজের গন্ধ, রসুনির গন্ধ, জিরির গন্ধ, আর শরীরের ঘাম নিয়ে যে সন্ধ্যার সময় যখন স্বামীর কাছে আসে ইন্তাজগুলি ধরাই করে, সর মন মাথা খারাপ আছে, ওইদিন আগুই যা মাথা মধ্যে খারাপ করে দিস, কথা বলেন না কেন? শুধু তো তাই না, দুই একজন আবার হাতি মার্কা গুড়ে কথাকে ঠিক বললাম না ভুল বললাম? তুমি হাতি মালকা গুড় পেঁয়াজের গন্ধ রসুনির গন্ধ সারাদিন গোমসটকে এক জুতো পাই দিব না, স্বামীর সামনে আসলো তোমার স্বামীর ভালোবাসা ফারাক্কা পার ইন্ডিয়ায় অংশসূচির কাছে চলে যাবে, তো তোর কাছে আসবে না, ঠিক কি রাখো? রাসূল বলেছেন মহিলাদের সুন্নাত হলো প্রতিদিন
সুন্দর করে সেজে গুজে এক একটা সাজে স্বামীর কাছে চলে যাবে, এক এক দিন পরিপাটি করে চুল বাঁধবে, এইগুলা করবে স্বামীর মন মানে কি মনোবাঞ্চ পূর্ণ করার জন্য। তুমি স্বামীর জন্য পারফিউম ব্যবহার করো, জায়েজ আছে, স্বামীর মনোবাঞ্চ পূর্ণ করার জন্য সব সুন্দর সাজ স্বামীর জন্য দাও, তখন তো সাজবে না। যদি কোনো দিন শনিচে কোনো জায়গায় বেড়াতে যাবে, সকালে উঠি শাড়ি একখান এখান ধরে কাবো, দেখো দিন এইখান কিরাম লিখতিস, কিছুক্ষণ পর এইখান কিরাম লিখতিস, দশটা দেখাবার তো এইটা কিরাম লিখ দিস। কিছু কিছু মহিলা আপনাদের এলাকায় নেই, ও মরা বাড়ি লাশ দেখতে গেলে লিপস্টিক না ঘুষি যায় না, এরকম দুই একটা আছে কি না? সাজের কি অবস্থা বর্তমানে! আমি মাঝে মাঝে বলি এরা বর্তমানে যে মেডিসিন মাখে, মেডিসিন সব ওজন দেবেন 50 কেজি, আর মেডিসিন গোসল করে ওজন দেবেন 5 কেজি কমিয়ে যাবে, ঠিক কিনা? কোন কালো কালো মেয়েগুলো সব মুখের দিকে তাকাই দেখবেন 300 পাওয়ারের ভাল, খালি জল 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 জ্বলতেছে, পায়ের দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই। তোর মুখে 300 পাওয়ারের ভাল গেলে পায়ে বিদ্যুৎ থাকে না, ওটা কি অরিজিনাল চেহারা আপনার মত? ভাই দোয়া করে দেবো, দোয়া করে দেবো না, আরো 10 মিনিট রইল্লাহে থাকবে, লিল্লাহে থাকবে। এই ঘড়ির দোষ আছে, এখানে তোর দ্রুত চলে তাড়াতাড়ি করে। আমার মুসলমান ভাইয়ের একটু একান্ত মনোযোগ দিন, বলতেছিলাম 2 নম্বর এক দিন হলো শ্বশুর শাশুড়ির খেদমত। জোরে বলেন কি? এই জায়গাটাতেই সমস্যা। শোনেন, বর্তমানে গবেষণা করে দেখা গেছে 100টা সংসারের ভিতরে 60টা সংসার নষ্ট হয় ওই ডাইনি শাশুড়ির কারণে, মেয়ের কুমন্ত্রণা দেওয়ার কারণে। ডাইনি শাশুড়িরা মেয়ের ঘর করতে দেয় না, বিয়ের 3 মাস পর থেকে কানে গোথায়, তোর শ্বশুর শ্বশুরি এখনো জোয়ান আছে, এখন আয় করতে পারে, তুই একসাথে থাকবি কেন? তোর স্বামীর বলি আলাদা করি দে, মাসে মাসে টাকা দে, ওরা রান্না করি খাক, ওগিয়ে মনটা চায় ভালো মন্দ খাতি। কত বড় শয়তানের শয়তান চিন্তা করেন, ও ঠিক ওই ঘুষের মতো শয়তান। বন্ধুরা আমার, শ্বশুর শাশুড়ি যদি কোন পুরুষেরা ভালো পায়, যদি শাশুড়ি যদি ভালো হয়, মেয়ের যদি আশকারা না দেয়, মেয়ের যদি ভালো মন্ত্র দেয়, ওই সংসারের সুখ সারা জীবনে কিন্তু ওই সংসার নষ্ট হয় না। বন্ধুরারে আমার, 3 নম্বর অ্যাক্টিং ছিল নামাজের অ্যাক্টিং। আমার ভাইরা 5 অক্ত নামাজ পড়েছে, নবীজি বলে এই ঠান্ডার সময় মেয়েরা ফজরের সময় নামাজ পড়ার জন্য নিজে উঠে হাতে পানি নিয়ে স্বামীর চোখে ছিটায় দিবে, মসজিদে যাও। কেন মসজিদে যাব? মুনাফিকার মোমেন পরীক্ষা তো এই ঠান্ডার সময়। প্রকৃত ইমানদার যারা পৌষ মাসে মাঘ মাসে ঝড়ের সময় চৈত মাসে ও ভাইজান বছরে 12 মাস মসজিদে যায়, আর নামদারি মুনাফেক যারা ঠান্ডার সময় পাওয়া যাবে না, গরমের সময় বাড়ির বিদ্যুৎ খরচ হবে না, ফ্যানের বাতাস খেতে মসজিদে যাই, পেট বের করতে ঘুমাই থাকে, এইরকম কিছু মুসল্লি আছে না? না, তোমার ঠান্ডার সময় পাওয়া যায় না, গরমের সময় যাই পাওয়া যায়, কারণ তুমি মুসলিম নামদারি মুনাফেক। এদের অভ্যাস হলো সুবিধাবাদী। আমার ভাইরা, এখন স্ত্রী বলবে মসজিদে যাও, ছেলেটা উঠেছে ছেলেকে নিয়ে যাও,